জলপাইগুড়ি গ্রীষ্মমণ্ডলীয় টক ফল, এটি সিলন অলিভ নামেও পরিচিত। ভারতীয় উপমহাদেশ, বাংলাদেশ, ইন্দোচীন ও দক্ষিণ পূর্ব এশীয় বিভিন্ন অঞ্চলে এই ফল উৎপাদিত হয়। জলপাইকে অনেকে জয়তুনের সাথে এক করে ফেলে, যদিও এ দুটি ফল সম্পূর্ণ আলাদা। জলপাই গাছ মাঝারি আকারের, 10 থেকে 12 মিটার পর্যন্ত উঁচু হতে পারে। শীতকালে পাতা ঝরে পড়ে এবং ফেব্রুয়ারি মার্চ মাসে নতুন পাতা আসে, সেই সঙ্গে আসে ক্ষুদ্র ক্ষুদ্র সাদা ফুল। জলপাই ফলের জন্য বিখ্যাত হলেও এর ফুলের সৌন্দর্য অসাধারণ। ফল খাবার উপযোগী হয় শরৎ হেমন্তে, তখন ফলের বাইরের আবরণ সবুজের কাছাকাছি একটি বিশেষ রং ধারণ করে। এ কারণে জলপাই রং সবার কাছে একটি বিশেষ রং হিসেবে পরিচিত। পাতলা আবরণের ভেতরে থাকে খাবার উপযোগী শ্বাস ও একটি শক্ত আটি বা বীজ। কাঁচা ফলের শ্বাস কিছুটা টক, যা ইঙ্গিত দেয় যে এটি ভিটামিন সি এর ভালো একটি উৎস। গবেষণায় দেখা গেছে এই ফল খনিজ, ভিটামিন, ফাইবার এবং মূল্যবান অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। একটি ফলের ওজন 15.78 থেকে 22.46 গ্রাম, দৈর্ঘ্য 4.07 থেকে 4.49 সেন্টিমিটার, ব্যাস 2.62 থেকে 2.89 সেন্টিমিটার হয়ে থাকে। ফলের রং গাঢ় সবুজ, একটি বাদামি বীজ থাকে ফলের মধ্যখানে, বীজের চারপাশ ঘিরে থাকে টক মিষ্টি স্বাদের শ্বাস। প্রতি 100 গ্রাম জলপাইয়ে খাদ্যশক্তি 70 কিলোক্যালোরি, 9.7 শর্করা, 59 মিলিগ্রাম ক্যালসিয়াম, 13 মিলিগ্রাম ভিটামিন সি। জলপাই প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, এতে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন সি। জলপাই রক্তের চিনি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং সর্দি জ্বর ইত্যাদি দূর করে থাকে। জলপাইয়ের আচার তৈরি করে এটি অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যেতে পারে। এই আচার যে কোনো সময় ভাত ও খিচুড়ির সঙ্গে খাওয়া যেতে পারে। জলপাই আচারের জন্য দুর্দান্ত। আচার তৈরির জন্য কাঁচা ফলগুলি প্রথমে সেদ্ধ করা হয়, তারপর কড়াইতে তেল গরম করে তাতে বিভিন্ন ধরনের মশলা ঢেলে দিয়ে, পরে চিনি ও জল দিয়ে আবার কিছুক্ষণ রান্না করার পর ঠান্ডা করে পরিবেশন অথবা সংরক্ষণ করা হয়।